হ্যালো ফ্রেন্ডস, পৌরনীতির আরেকটি ক্লাসে তোমাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। কোন কোন তথ্য প্রদান করা আসলে বাধ্যতামূলক নয়, এটি নিয়ে পূর্বে আমরা আরও তিনটি ক্লাস করেছি এবং আজকে আমাদের একদম সর্বশেষ ক্লাস। এখানে আসলে আমরা আগে যে তিনটি পড়েছি সেখানে আমরা তিনটা ভিন্ন ভিন্ন কনসেপ্ট দেখেছি। একটা হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষার্থে কিছু তথ্য প্রদান করতে রাষ্ট্র বাধ্য থাকবে না, রাইট? যেমন হচ্ছে তোমার রাষ্ট্রের সার্বভৌম, অখণ্ডতা, এসবের সাথে জড়িত কোনো তথ্য। আরেকটা ছিল বিচারের নিরাপত্তা রক্ষার্থে, তাই না? অর্থাৎ কোনো একটি মামলার যখন বিচার চলছে এরকম অবস্থায় ওই মামলা সম্পর্কিত তথ্যগুলো প্রচার করা উচিত না বা নাগরিক জানতে পারবে না, এতে বিচার ব্যবস্থার ক্ষতি হবে। তিন নম্বর যে বিষয়টা আমরা শিখেছিলাম সেটা হচ্ছে ব্যক্তিগত নিরাপত্তা রক্ষার্থে। তোমার ব্যক্তিগত কোনো তথ্য যদি অন্য মানুষের কাছে যায়, সেক্ষেত্রে যদি তোমার জীবনের নিরাপত্তা নষ্ট হয় বা তোমার ব্যক্তিগত গোপনীয়তা যদি নষ্ট হয়, এ ধরনের তথ্য কিন্তু রাষ্ট্র প্রকাশ করবে না। আজকে আমরা শিখব এগুলোর বাইরেও যে ছোটোখাটো বিষয়গুলো রয়েছে যে বিষয়ে আসলে রাষ্ট্র তথ্য প্রদান করতে বাধ্য থাকে না। এরকম যে প্রথম বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে তথ্যের দ্বারা তৃতীয় কোনো ব্যক্তির বুদ্ধিবৃত্তিক সম্পদের ক্ষতি ঘটতে পারে। বুদ্ধিবৃত্তিক সম্পদ জিনিসটা কি তোমরা জানো? বুদ্ধিবৃত্তিক সম্পদকে বলা হয় ইন্টেলেকচুয়াল অ্যাসেট। এটিকে আসলে বলা হয়, খুব সহজ উদাহরণ দিয়ে বলতে পারবে, লেখকের বই বা হচ্ছে তোমার গায়কের গান বা হচ্ছে তোমার নায়কের সিনেমা ইত্যাদি ইত্যাদি, বা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বৈজ্ঞানিকের আবিষ্কার, তাই না? তোমরা নিশ্চয় জানো যে কোনো বৈজ্ঞানিক যদি কোনো কিছু আবিষ্কার করে তাহলে সে সেই আবিষ্কারের একটা পেটেন্ট করে। পেটেন্ট করা মানে হচ্ছে ঘোষণা দেওয়া যে আমি অমুক জিনিসটা আবিষ্কার করেছি এবং এই জিনিসটার আবিষ্কারক আমি, রাইট? এখন এমন কোনো তথ্য যদি নাগরিক রাষ্ট্রের কাছে জানতে চায় যে সেই তথ্যটা জানতে পারলে অমুক লেখকের বুদ্ধিবৃত্তিক সম্পদ, যেমন হতে পারে বই, গায়কের গান, নায়কের বা অভিনেতার সিনেমা বা কোনো একজন বৈজ্ঞানিকের আবিষ্কার, এসব সম্পদের ক্ষতি হতে পারে। কীরকম ক্ষতি হতে পারে? যেমন ধরো কোনো একটি বৈজ্ঞানিক আবিষ্কার হতে পারে, তোমরা নিশ্চয় জানো জগদীশচন্দ্র বসু গাছের যে প্রাণ আছে সেটি হচ্ছে গিয়ে আবিষ্কার করেছিলেন, তাই না? তোমরা কি আরও একটি বিষয় জানো যে জগদীশচন্দ্র বসু আসলে রেডিওরও একজন গুরুত্বপূর্ণ আবিষ্কারক ছিলেন, কিন্তু রেডিওর আবিষ্কারের পেটেন্টটা তার আগে অন্য একজন মানুষ করে ফেলেছিলেন। অর্থাৎ এরকম এতে কিন্তু তার একটা বড় ক্ষতি হয়ে গেছিলো, সেটা হচ্ছে রেডিওর আবিষ্কারক হিসাবে পৃথিবীর মানুষ কিন্তু আর জগদীশচন্দ্র বসুর নামটা জানে না, শুধুমাত্র জানে যে গাছের যে প্রাণ আছে সেটি আবিষ্কার করেছেন জগদীশচন্দ্র বসু, তাই না? অর্থাৎ তার বুদ্ধিবৃত্তিক সম্পদের একটা ক্ষতি হয়েছে। অর্থাৎ এরকম ক্ষতি কিন্তু ঘটতেই পারে যদি এমন কোনো তথ্য নাগরিক জানতে পারে যে সেটির দ্বারা আরেকজন নাগরিকের বুদ্ধিবৃত্তিক সম্পদের ক্ষতি ঘটতে পারে, তাহলে সেই ধরনের তথ্য রাষ্ট্রের কাছে থাকলেও রাষ্ট্র তা প্রদান করবে না এবং আমাদের মনে হয় করা উচিত না, রাইট? দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে কোনো বিশেষ ব্যক্তি বা সংস্থা লাভবান বা ক্ষতিগ্রস্ত হতে পারে। তোমাদের হয়তো বা মনে হতেই পারে কেউ যদি লাভবান হয় তাহলে তথ্যটা দিয়ে আসলে লাভটা কী? আসলে এই দুটো ব্যাপার না পরস্পরের সাথে যুক্ত, আর বিশেষ করে এই কথাটা আসলে বলা হয়েছে বাণিজ্যিক ক্ষেত্রে, তাই না? আর বাণিজ্যিক ক্ষেত্রে আমরা ঘটনাটাই দেখি মানি মেকিং বা প্রফিট এই ধরনের ঘটনা, তাই না? আর একজন প্রতিষ্ঠান যখন আরেকজন প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করে তখন কিন্তু একজন লাভবান হলে আরেকজন কিন্তু ক্ষতি ঘটতেও পারে, নাও ঘটতে পারে কিন্তু ঘটতেও পারে। যদি এমন হয় যে দেখা যাচ্ছে যে একটা বিশেষ তথ্যের দ্বারা কোনো একটি বিশেষ প্রতিষ্ঠান বেশি লাভবান হচ্ছে, আরেকটি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে এই তথ্য কিন্তু সরকার প্রদান করতে বাধ্য থাকবে না। তৃতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে পরীক্ষার প্রশ্নপত্র এবং পরীক্ষার নম্বর প্রদান সম্পর্কিত আগাম তথ্য। এই বিষয়ে আসলে বেশি কিছু বলার নাই। এমন ধরো তোমরা কিছুদিন পর এসএসসি পরীক্ষা দিবে, ধরো পরীক্ষাটা দিয়ে ফেললে, তোমাদের পৌরনীতি পরীক্ষাটা একটু খারাপ হলো, যেটা আমি পড়াচ্ছি, অবভিয়াসলি আমি পড়াচ্ছি, খারাপ হতেই পারে, রাইট? তো পৌরনীতি
যেহেতু তোমার খারাপ হয়েছে তো তোমার মনে অনেক টেনশন, তুমি হচ্ছে গিয়ে নাম্বারটা জানতে চাও, এখন তুমি কি করবে? তুমি শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করবে যে আমার নাম্বারটা একটু আগে জানিয়ে দেওয়া হোক? হ্যাঁ, আসলে এরকম কোনো কিছুই করা যাবে না, এই ধরনের তথ্য দিতে রাষ্ট্র কখনো বাধ্য থাকবে না, এবং সেরকম পরীক্ষার প্রশ্নপত্র তো বটেই, আগে যদি প্রশ্নপত্র মানুষজন জেনে যায় তাহলে আসলে খুবই খারাপ অবস্থা হয় এবং আসলে আমাদের পড়াশোনার মান অনেকটাই নেমে যায়, যেটা আমরা দেখতে পেরেছি যে বিগত বছরগুলোতে যখন প্রশ্ন ফাঁস হয়েছে তখন কিন্তু নানাবিধ সমস্যা হয়েছে, রাইট? তাই আমরা অনেকগুলো কনসেপ্ট জেনে ফেলেছি, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে তথ্য প্রদান করতে রাষ্ট্র বাধ্য থাকবে না, সেটা হচ্ছে রাষ্ট্রীয় নিরাপত্তার সাথে যুক্ত জিনিসই হোক, সেটা বিচারের নিরাপত্তার সাথে যুক্ত জিনিসই হোক, ব্যক্তিগত নিরাপত্তার সাথে যুক্ত জিনিসই হোক, বা এই ধরনের বিবিধ যে বিষয় রয়েছে সেগুলোর হোক। অর্থাৎ এখন থেকে আমাদের নেগেটিভ তথ্য নিয়ে নেগেটিভ কাজকর্মগুলো শেষ, কোন কোন তথ্য প্রদান করা বাধ্যতামূলক নয় এ বিষয়ে যাবতীয় তথ্য আমরা জেনে ফেলেছি, তাই এই বিষয়ে আজকে এটা শেষ ক্লাস, যে বাধ্যতামূলক নয় কোন কোন তথ্য প্রদান করা। বাট তথ্য আইনে আমাদের আরও কিছু বিষয় বলার আছে যেগুলো তোমাদের জানা আসলে খুব দরকার, তাই পরবর্তী ক্লাসে আমাদের সাথে থেকো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আবার দেখা হবে, অল দ্য বেস্ট।